আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত ছোট সোনামণিরা। অনেকদিন পর আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে দেখা হলো। যে গত সপ্তাহে আমরা করিয়েছিলাম যে খালি ঘর পূরণ করো বাংলায়, হ্যাঁ, আজ আবার এটা শুধু দিয়েছি তোমাদের ইংরেজিতে, অর্থাৎ এখানে খালি ঘরগুলো যেভাবে থাকবে বুটে সেভাবে সাজানো হয়েছে। তোমাদের লেসন প্ল্যানেও এটা দেওয়া আছে। দেখো, আমরা এখনই খালি ঘরগুলো পূরণ করব। তোমরা একটু বুঝে দেখো যে আমরা কিন্তু সংখ্যা লেখা শিখেছি 1 থেকে 50 বা 60 পর্যন্ত। এখন কি করব আমরা, এই খালি ঘরগুলো কীভাবে ফিল আপ করতে হবে, পূরণ করতে হবে সেটা আমরা শেখাবো। এখানে 25 আছে, 25-এর পরে হবে 26। তাহলে আমরা এখানে কি করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 26 লিখে দেব। 26-এর পরে তারপরে আছে খালি ঘর, আছে 27 হবে, এখানে 28 দেওয়া আছে, 28-এর পরে হবে 29। অতপর আছে এখানে 36-এর পরে হয় 37, তারপর হবে 39 দেওয়া আছে, তাহলে এখানে হবে 40। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতপর আছে 51, এখানে 51-এর পরে হবে 52-এর পরে হবে 53-54 দেওয়া আছে, এখানে হবে 55, আর 56 তো দেওয়া আছে শেষে। সর্বশেষ যেটা এখানে আছে 56-এর পরে হবে 57-এর পরে হবে 58, অথবা 59 দেওয়া আছে, এখানে 59-এর পরে খালি করা আছে, তাই এখানে হবে 60। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের খালি ঘর পূরণ। যদি সংখ্যাগুলো এইভাবে সরাসরি না থাকে, যদি আমি দেখাই যে এখানে মনে করো যে আছে 37, তারপরে এখানে খালি ঘর দেওয়া আছে, এখানে 37-এর এখানে 39 খালি ঘর দেওয়া আছে, খালি ঘর দেওয়া আছে, এরকমও যদি থাকে তাহলে তোমাদের কি করতে হবে, এই খালি ঘরগুলো নিয়ম অনুযায়ী পূরণ করতে হবে। 37-এর পরে সিরিয়াল করে যদি আসো তাহলে 39-এর পরে হবে 40-এর পরে হবে 41। এভাবে তোমাদের কী করতে হবে, খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, বাসায় এগুলো বারবার প্র্যাকটিস করো। আগামী ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।